ওখানে ধর্মমন্ত্রী গ্রাম মুফতি শেখ খলিলি আমাকে রাষ্ট্রীয়ভাবে দাওয়াত দিয়েছেন। আমি যখন সেখানে আরবিতে জামিয়ার কথা তুলে ধরলাম, জামিয়ার কথা শুনে, গৌসিয়া কমিটির কথা শুনে, ওমান গৌসিয়া কমিটির বাইরে আমার সাথে ছিলেন, তিনি আমাকে লক্ষ্য করে বললেন, গৌসিয়া কমিটির ভাইদেরকে, তোমাদের বাংলাদেশের মুফতিকে প্রত্যেক বছর ওমানে সফর করাবে, এখানে তার বয়ান চলবে, তার বিচার ব্যবস্থা আমি করে দিব। এবার পাকিস্তান সফরে আমি যখন করাচি আমাদের মাদ্রাসাগুলি দেখলাম, দাওয়াত ইসলামীর ফয়জান মদিনায় আমাকে আমন্ত্রণ করল, তাদের উপর আমার একটা এহসানও আছে, বিচার ব্যাপারে তারা আমাকে এহসান করেছেন, শুকরিয়া আদায় করছি, তারা আমার পাকিস্তানি বিচার ব্যাপারে আমাকে এহসান করেছেন, আমি সেই জন্য তাদের আমন্ত্রণে গেলাম। ফয়জান মদিনায় যখন তারা আমার উপস্থিতিতে বয়ান শুরু করলো যে আমাদের ফয়জান মদিনায় 4000 ছাত্র আমাদের এই কার্যক্রম করাচির গৌসিয়া কমিটির বায়া ছিলাম, আমাকে যখন স্পিকার দেওয়া হলো আমি শুরু করলাম উর্দুতে বয়ান, জামে হামারে হযরত নে কিয়া পাক লাগায়া, চাটগ্রাম মে বাংলাদেশ মে মরকজে আলে সুন্নত জামিয়া কায়েম কিয়া, আল্লামা তৈয়ব শাহ দশতে জুলুস কায়েম কিয়া, গৌসিয়া কমিটি কায়েম কিয়া, এই বয়ান যখন শুরু করলাম হাজার হাজার ছাত্র শিক্ষক সবাই স্তব্ধ হয়ে গেল, দুজান হয়ে বয়ের বসে গেল, আমাকে আলিশান রাষ্ট্রীয় অভিনন্দন জানানো হলো, এই কথা বলল আমরা বাংলাদেশ সফরে গেলে জামিয়াকে দেখতে যাব। সুতরাং তোমরা আমাদের ছাত্র, তোমরা আজ ডক্টর, তোমরা প্রিন্সিপাল, তোমরা ভাইস প্রিন্সিপাল, তোমরা প্রফেসর, তোমরা আরো অনেক কিছু হতে হবে, গোটা বিশ্বের মধ্যে জামিয়াকে নিয়ে যেতে হবে। গৌস জামান আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা কুতুবুল আউলিয়া শ্রীরাম শাস্ত্রী কুঠি কি খেদমত আঞ্জাম দিয়েছেন, গৌসিয়া কমিটি কি করছেন, গোড়া বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ। আমাদেরকে চিন্তা করতে হবে না, আওলাদ রসুলের ছায়া আমাদের মাথার উপর আছে। রাকিনে গৌসিয়া কমিটি, জামেয়ার আসাদ জাইকরাম, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহ আসাতদায়ে জামিয়া, তলবায়ে জামিয়া, হাজারো লাখ তরিকতের বায়রা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আপনাদের খেদমতে পৌঁছে দিতে চাই, সৈকত দরবার শরীফে এক সপ্তাহ ছিলাম, তিন দিন ছিলাম উরসে পাকে, হুজুর কেবলা আল্লামা তাহের শাহ সাহেব কেবলা, পীর সাহেবের শাহ সাহেব কেবলা সকল বাইদেরকে সালাম আরজ করেছেন, সকল বাইদেরকে সালাম দিয়েছেন। আমি আমার দায়িত্ব আদায় করলাম, প্রতি মুহূর্তে গোটা বিশ্বের মুসলমান বাংলাদেশের ভাইদের জন্য গৌসিয়া কমিটির জন্য প্রত্যেক মুহূর্তে দোয়া করেছেন। কুতুবুল আউলিয়া শ্রী দাম শাস্ত্রী কুতি রহমতুল্লাহ আলাইহির একটা বাণী বানিয়ে জামিয়া উর্দুতে বলেছেন, মাই দুনিয়াকে গুছে গুছে মে ছান মারা, হযরত নে মুঝে তসল্লি দিয়া, তৈয়ব ওর তাহের শাহ কাম সম্ভালেঙ্গে। আমি গোড়া পৃথিবীতে ঘুরেছি যে তোমরা ভাইদেরকে একজন সত্যিকার একজন মুর্শিদ তোমাদেরকে উপহার দেওয়ার জন্যে গোড়া পৃথিবীতে আমি কিছু বাদ দিই নাই, আমি বড় চিন্তিত ছিলাম, কিন্তু মাশায়েখ হযরত আমাকে সান্ত্বনা দিয়েছেন, আউলিয়া ইকরাম আমাকে সান্ত্বনা দিয়েছেন যে আপনাকে চিন্তা করতে হবে না, আপনার বেসালের পর, আপনি পর্দা করার পর এই বিশাল কার্যক্রম, এই বিশাল দায়িত্ব, সুন্নিয়তের দায়িত্ব, শরীয়ত তরিকত জামেয়ার দায়িত্ব, আল্লামা তৈয়ব শাহ এবং তাহের শাহ এই দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন। আরো বলেছেন কুতুবুল আউলিয়া শ্রী রাম শাস্ত্রী কুটির, তৈয়ব মাদর জাত অলি হে, তৈয়ব কা মকাম বহুত উঁচা হে, বলে গিয়েছেন অনেক আগে, তোমরা আমার তৈয়ব শাহকে চিনো নাই, তৈয়ব শাহর মকাম অনেক উপরে, অনেক উপরে, তৈয়ব মাদর জাত অলি হে, আজ ওই শাহে তৈয়বের উর্সে পা। সুতরাং আমরা বড় খুশনসিব, হুজুর আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা শুধু চট্টগ্রামের জন্য নয়,
গোটা সুন্নি জগতের জন্য তিনি পেশওয়া। তিনি আলমবরদার আহলে সুন্নাত আল্লামা তাইয়্যেব শাহ সাহেব কিবলা একজন উঁচু পায়ার গৌস জামান জবরদস্ত একজন আলেমে দিন এবং তিনি গোটা শুধু বাংলাদেশ পাকিস্তান নিয়ে চিন্তা করতেন না, গোটা পৃথিবীর মুসলমানকে নিয়ে তিনি চিন্তা করতেন। গোটা পৃথিবীর মুসলমানকে নিয়ে যার চিন্তাধারা ছিল শুধু বাংলাদেশের সুন্নিয়তের পতাকা উড্ডীন করবেন এই চিন্তা ছিল না, হুজুর আল্লামা তাইয়্যেব শাহ সাহেব কিবলার চিন্তাধারা ছিল গোটা পৃথিবীতে সুন্নিয়তের পতাকা উড্ডীন করতে হবে, গোটা পৃথিবীতে গৌসিয়তের পতাকা উড্ডীন করতে হবে। এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আল্লামা তাইয়্যেব শাহ সাহেব কিবলা গৌসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। সুতরাং আপনারা গৌসিয়া কমিটির বাইরা খুশনসিব সেনশয় সিরকুট হাজার চৌরবির দরবারে গোলামি করেছেন, অনেক মাইল দূর থেকে হাজার চৌরবির দরবারের জন্য লঙ্গরখানার জন্য লাকড়ি সংগ্রহ করেছেন খান্দে, আর আপনারা গৌসিয়া কমিটির বাইরা আজ এই জামিয়ার জন্য আপনারা মাহে রমজানে ফিতরা যাকাত কালেকশন করেছেন, কুরবানির মাসে বাড়িতে মানুষের ঘরে ঘরে গিয়ে জামিয়ার জন্য ছামড়া কাঁধে নিয়ে জামিয়ার ময়দানে নিয়ে এসেছেন, আপনারা সেই সেই শ্রীকুতের সুন্নতকে জিন্দা করেছেন। সুতরাং আমি আরজ করতে চাই, অনেক লম্বা বয়ান হয়েছে, আমাদেরকে সহিহ বুখারীর হাদিস মুনাফিকদের কিছু চরিত্র আছে, ইজা উতুমিনা খানা ওয়াইজা হাদাসা কাযাবা ওয়াইজা ওয়াদা খালাফা আও কামা কওয়াল আলাইহি সালাতু ওয়াসসালাম। আমার নবী মুনাফিকদের কিছু চরিত্র বর্ণনা করেছেন সহিহ বুখারীর হাদিস। মুনাফিকদের অন্যতম চরিত্র হলো আমানতের খেয়ানত করা, এরা আমানতকে রক্ষা করতে জানে না, এরা আমানতকে খেয়ানত করবে, এটা মুসলমানের চরিত্র নয়, এটা মুনাফেকের চরিত্র, কথায় কথায় মিথ্যা বলা এবং ওয়াদা করলে খারাপ করা। আমাদেরকে মাশায়েখ হযরাত তরিকতের এই সবকগুলো দিয়েছেন, আমাদেরকে যেই নামাজ কলমা শিক্ষা দিয়েছেন আওয়াবিদের নামাজ, যেই দরুদ শরীফ যেই জিকির শরীফ শিক্ষা দিয়েছেন। আমরা যদি জামিয়ার খেদমতকে যদি এক নম্বরে, দাদা হুজুর বলেছেন জামিয়া কি খেদমত কো এক নম্বর মে রাখো, দুনিয়া কে দূসরে দান্ডা দু নম্বর তিন নম্বর মে রাখো, তোমারে সাথ এসা মুআমালা কিয়া জায়েগা। জামিয়ার খেদমতকে যদি আমরা এক নম্বরে রাখি, আমানতকে যদি সংরক্ষণ করি, আমাদের জুবানকে যদি আমরা হেফাজত করি, অন্তরানিয়তকে যদি আমরা হেফাজত করি, ইনশাআল্লাহ আমার হুজুর বলেছেন তাইয়্যেব শাহ সাহেব কিবলা যে পীর বায়র বনু মে এসা পীর বায়র ভন্ডি হে জিনকো দলায়ত কা মকাম হাসিল হো গিয়া উনকো খবর নেই, এমন এমন পীর বাই পীর বোন আছেন ওনারা এমন ভাবে খেদমত করেছেন সিলসিলার জামিয়ার আঞ্জুমানের, ওনারা ওলি হয়ে গেছেন, ওনাদের খবর না। আপনারা আজ যারা জামিয়ার জন্য চামড়া সংরক্ষণ করছেন, আমি দেখেছি আমার বাড়ির পাশে যখন কুরবানের দিন হলো, ঈদের নামাজের পর যখন গরু জবা হলো, আমি দেখেছি আমার ছোট্ট ছোট্ট ছেলেরা আমার বাড়ির আমার ভাতিজা ভাগিনেরা যখন আমি দেখেছি মানুষের দুয়ারে দুয়ারে জামিয়ার জন্য নিজের গরু এখানে ফেলে জবা করে জবা করেছে গরু কুরবানির গরু, ওদিকে লক্ষ্য নাই জামিয়ার চামড়া সংরক্ষণের জন্য গৌসিয়া কমিটির বায়রা মানুষের দুয়ারে দুয়ারে চলে গেছে, এটা আপনারা প্রমাণ করে দিয়েছেন। সেই শ্রীকুটের বাণীকে আপনারা অক্ষরে অক্ষরে সম্মান দিয়েছেন, এটা যদি আমরা এই খেদমতের উপর যদি আমরা অটল থাকি, আর যদি আমরা যদি আমাদের জুবানকে হেফাজত করি, নামাজ কলমা যদি ঠিকভাবে আদায় করি, ওয়াজিফা যদি ঠিকভাবে আদায় করি, তরজুমান আহলে সুন্নাত, এটা আমার হুজুর কিবলা তাইয়্যেব শাহ হুজুর কিবলার আরেক জিন্দা কেরামত, গৌসিয়া কমিটি বাংলাদেশ আরেক জিন্দা কেরামত, জশনে জুলুস ঈদে মিলাদুন নবী জিন্দা কেরামত। আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে বলছি, তোমরা অনেকেই ডক্টর, তোমরা অনেকেই ডবল টাইটেল, তোমরা অনেকেই ডবল অনার্স, আমরা তোমাদেরকে নিয়ে গর্ব করি। আমি আর আমার বন্ধু মোমেন আব্দুল ওয়াজেদ সুলাইমান আনসারি সাহেব
আশরাফুজ্জামান আল কাদেরী, আমরা শুধু কামেল, আমরা শুধু জামিয়ায় টাইটেল পড়েছি, কামেল পড়েছি, আমরা কলেজের দুয়ারে যাইনি, তোমাদের মতো ডক্টর হওয়ার সৌভাগ্য আমাদের হয় নাই, কিন্তু আল্লাহর মেহরবানি তোমাদেরকে অনেক কাজ করতে হবে। আমি ওমান গিয়েছি, ওখানে ধর্মমন্ত্রী গ্র্যান্ড মুফতি শেখ খলিলি আমাকে রাষ্ট্রীয়ভাবে দাওয়াত দিয়েছেন। আমি যখন সেখানে আরবিতে জামিয়ার কথা তুলে ধরলাম, জামিয়ার কথা শুনে, গৌসিয়া কমিটির কথা শুনে, ওমান গৌসিয়া কমিটির বাইরে আমার সাথে ছিলেন, তিনি আমাকে লক্ষ্য করে বললেন, গৌসিয়া কমিটির ভাইদেরকে, তোমাদের বাংলাদেশের মুফতিকে প্রত্যেক বছর ওমানে সফর করাবে, এখানে তার বয়ান চলবে, তার বিচার ব্যবস্থা আমি করে দিব। এবার পাকিস্তান সফরে আমি যখন করাচি আমাদের মাদ্রাসাগুলি দেখলাম, দাওয়াত ইসলামীর ফয়জান মদিনায় আমাকে আমন্ত্রণ করলো, তাদের উপর আমার একটা এহসানও আছে, বিচার ব্যাপারে তারা আমাকে এহসান করেছেন, শুকরিয়া আদায় করছি, তারা আমার পাকিস্তানি বিচার ব্যাপারে আমাকে এহসান করেছেন, আমি সেজন্য তাদের আমন্ত্রণে গেলাম। ফয়জান মদিনায় যখন তারা আমার উপস্থিতিতে বয়ান শুরু করলো যে আমাদের ফয়জান মদিনায় 4000 ছাত্র, আমাদের এই কার্যক্রম করাচির গৌসিয়া কমিটির বায়া ছিলাম, আমাকে যখন স্পিকার দেওয়া হলো আমি শুরু করলাম উর্দুতে বয়ান, জামে হামারে হযরত নে কিয়া পাক লাগায়া, চট্টগ্রাম মে বাংলাদেশ মে মরকজে আলে সুন্নত জামিয়া কায়েম কিয়া, আল্লামা তৈয়ব শাহ দশতে জুলুস কায়েম কিয়া, গৌসিয়া কমিটি কায়েম কিয়া, এই বয়ান যখন শুরু করলাম হাজার হাজার ছাত্র শিক্ষক সবাই স্তব্ধ হয়ে গেল, দুজান হয়ে বয়ের বসে গেল, আমাকে আলিশান রাষ্ট্রীয় অভিনন্দন জানানো হলো, এই কথা বলল আমরা বাংলাদেশ সফরে গেলে জামিয়াকে দেখতে যাব। সুতরাং তোমরা আমাদের ছাত্র, তোমরা আজ ডক্টর, তোমরা প্রিন্সিপাল, তোমরা ভাইস প্রিন্সিপাল, তোমরা প্রফেসর, তোমরা আরো অনেক কিছু হতে হবে, গোটা বিশ্বের মধ্যে জামিয়াকে নিয়ে যেতে হবে। গৌস জামান আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা কুতুবুল আউলিয়া শ্রীরাম শাস্ত্রী কুঠি কি খেদমত আঞ্জাম দিয়েছেন, গৌসিয়া কমিটি কি করছেন, গোড়া বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ। আমাদেরকে চিন্তা করতে হবে না, আওলাদ রসুলের ছায়া আমাদের মাথার উপর আছে, জামিয়ার ছায়া আমাদের মাথার উপর আছে, আমাদেরকে একনিষ্ঠতার সাথে, এখলাস ও মহব্বতের সাথে গোলামি আঞ্জাম দিতে হবে ইনশাআল্লাহ। মাশায়েখ হযরত তৈয়ব শাহ হুজুর কেবলার দামন আমাদের হাতে আছে, এটা কবরও থাকতে হবে, কিয়ামতের ময়দানও আমরা ঔলাদ রসুলের গোলাম হয়ে ঔলাদ রসুলের পিছনে পিছনে, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এই আহ্বান জানিয়ে তরজুমান আহলে সুন্নাত প্রত্যেক বায়া পড়বেন, আঞ্জুমান প্রকাশনা আমার চেয়ারম্যান মহোদয় গৌসিয়া কমিটির পেয়ার মোহাম্মদ সাহেব অত্যন্ত মনের ব্যথা নিয়ে বলেছেন, আঞ্জুমান বছরে লক্ষ লক্ষ টাকা ভর্তুকি দিচ্ছে আর আপনারা আমাদের পীরবাই হয়ে আমাদের প্রকাশনা আপনাদের ঘরে নাই, পুষ্টিময় কিছু পীরবাইয়েরা পড়েন, অথচ আমাদের তরজুমান আহলে সুন্নাত বাতিলদের হাতে, কৌমি সলফিদের হাতে, আহলে হাদিসের হাতে তারা আমাদের ভুল ধরার জন্য, আর আপনারা পীরবাইদের হাতে তরজুমান আহলে সুন্নাত নাই, সকল প্রকাশনা সংগ্রহ করে ইমানকে মজবুত করার আহ্বান জানিয়ে প্রত্যেকে গৌসিয়া কমিটির সদস্য হয়ে যাবেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।